মিথ্যা ও গুজবে ভরপুর সোশ্যাল মিডিয়া, তবুও ভালো কিছু খুঁজছে পুলিশ, এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরে নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া 2000 পরিবারের জন্য নির্মিত গণকবর ও মসজিদের নাম ফলক উন্মোচন শেষে তিনি এসব কথা জানান। বলেন, নাগরিক সমস্যাকে তুলে ধরে সমাধানে কাজ করছে বাংলাদেশ পুলিশ। সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হচ্ছে গুজব, হাজারটা মিথ্যা, চরিত্র হনন, কুৎসা ঘটনাসহ নানান কিছু। এসবের মধ্যেও ভালো সংবাদ খুঁজছে পুলিশ। অনলাইন সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন কোনো ধরনের হয়রানিমূলক বা উস্কানিমূলক অপকর্ম না হয়, সেজন্য পুলিশের সাইবার ইউনিট কাজ করছে। সিটিজেন্স রিপোর্টিং মানে হচ্ছে একজন নাগরিক কর্তৃক রিপোর্ট করা, সংবাদ তুলে ধরা, সেটা সুযোগ করে দেওয়া। বাংলাদেশে অবশ্য সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হইতেছে গুজবের সৃষ্টির কারণে, মিথ্যা কথা, হাজারটা চরিত্র হনন প্রচেষ্টার মধ্যেও এই ধরনের একটা রিপোর্ট আমি মনে করি অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান।